বর্তমান বিশ্বে শারীরিকভাবে ফিট ও সুন্দর থাকতে যেখানে রূপচর্চা সহ শরীরচর্চার বিকল্প নেই সেখানে প্রাকৃতিকভাবেই পাকিস্তানের হুনজা সম্প্রদায় থেকে যেন বার্ধক্য বিদায় নিয়েছে কারণ সেখানে 60 বছর বয়সী একজন নারীকেও কিশোরীর ন্যায় দেখায় আবার সে বয়সে তারা গর্ভবতী হতেও সক্ষম অন্যদিকে একজন 90 বছরের পুরুষও বাবা হওয়ার যোগ্যতা রাখেন বর্তমান পৃথিবীতে যেখানে 60 বছর পার হওয়ার মাধ্যমে বার্ধক্যের তকমা জুড়ে দেওয়া হয় সেখানে হুনজা জনগোষ্ঠীরা কিশোর কিশোরীর ন্যায় দৌড়ে দৌড়ের কাজ করে বেড়ায় সে হোক নারী কিংবা পুরুষ কিভাবে তারা এত ফিট থাকে এ প্রশ্ন বিশ্বজুড়ে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে হুনজা সম্প্রদায়ের মানুষ 165 বছর বেঁচে থাকারও রেকর্ড অর্জন করেছে যদিও স্বাভাবিকভাবে এদের গড়ায়ু 110 থেকে 120 বছর নিশ্চয়ই চোখ কপালে উঠে গেছে হুনজা সম্প্রদায়ের জীবনযাত্রা মূলত তাদেরকে ফিট রাখতে সাহায্য করে কারণ তারা অনেক বেঁচে খাবার খায় যে কোনো খাবার হোক সেগুলো অধিক স্বাদের তবুও তারা তা গ্রহণ করে না স্বাস্থ্যকর ও পুষ্টিসম্মত খাবার খেয়ে থাকেন তারা হোক সেটা পরিমাণে অল্প আবার দৈনিক 10 থেকে 15 কিলোমিটার হাঁটা তাদের কাছে কোনো বিষয় নয় অবাক হওয়ার কিছুই নেই হুনজা সম্প্রদায় এভাবেই যুগে যুগে নিজেদেরকে গড়ে তুলেছে বিশ্বের সর্বোচ্চ আয়ুপ্রদান জাতি হিসাবে পাক অধিকৃত কাশ্মীরের হুনজা নাগার চিত্রেলের মানুষেরা নাকি সেঞ্চুরি করে ফেলে অনায়াসে এ নিয়ে অনেকদিন ধরে চলছে তুমুল চর্চা কোন কোন বিশেষজ্ঞ এই দাবি সমর্থন করলেও অনেকেই এই দাবিকে বাড়াবাড়ি বলেও মনে করেন তবে এখানকার মানুষ যে সাধারণ গড়ের থেকে বেশি বাঁচে তা নিয়ে অধিকাংশই একমত এই জাতির অসুখ বিসুখ কম ক্যান্সারের মতো অসুখ চেনে না এরা গবেষণা চলছে এদের খাদ্যাভ্যাস নিয়ে মুসলিম ধর্মপ্রাণ হুনজা সম্প্রদায়ের সদস্য সংখ্যা প্রায় 86,000 তাদের স্থানীয় ভাষা হলো ব্রুশাস্ত্রী পাকিস্তানের অন্য জনগোষ্ঠীর চেয়ে হুনজা সম্প্রদায়ের মানুষেরা অনেক বেশি শিক্ষিত হুনজা ভ্যালি পাকিস্তানের সর্বোচ্চ পর্যটক মুখর অঞ্চল বিশ্বের বিভিন্ন পর্যটকরা ভ্যালিতে গিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা সেখানে যাওয়ার আরেকটি উদ্দেশ্য হলো হুনজা সম্প্রদায়ের লোকদের সঙ্গে দেখা করা এবং তাদের সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করা সেখানে ঘুরতে গিয়ে অনেকেই হুনজা সম্প্রদায় নিয়ে ভ্রমণ পিপাসুদেরকে আরো বেশি উৎসাহিত করেছেন হুনজাদের জীবনধারা অনুসরণ করতে এছাড়া বিভিন্ন গণমাধ্যমে তাদের জীবনযাত্রার বিভিন্ন দিক ফুটিয়ে তুলেছেন সেই সঙ্গে বিজ্ঞানীদের গবেষণা তো রয়েছেই বস্তুত তারা এখনো এই সম্প্রদায়ের মানুষের উপরে বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছেন দিনে দুইবার খাবার খেয়ে থাকেন তারা এদের প্রত্যেকের পরিবারে খাদ্যশস্য ও সবজি নিজেরা উৎপাদন করে খায় ঘুম থেকে ওঠার পর এবং সূর্য ডুবলে রাতের খাবার সারেন এর মধ্যে নাকি তারা আর কোনো খাবার খায় না মেনুও নিতান্তই সাধারণ ফল সবজি নানান ধরনের শস্য দুধ মাখন এইসবই তাদের প্রতিদিনের খাবার তালিকা হুনজা উপজাতিদের জীবনে দুঃখ অবসাদ চিন্তার কোনো জায়গা নেই নারী পুরুষ উভয় পরিশ্রম করেন ঠোঁটের কোণে সর্বদাই হাসি লেগে রয়েছে হুনজা সম্প্রদায়কে আলেকজান্ডারের বংশধরের একটা অংশ বলে মনে করেন অনেক ইতিহাসবিদ তবে স্থানীয় পুরুষও বা হুনজা সম্প্রদায়ের দাবি আলেকজান্ডার তার সৈনিক নিয়ে এখানে এসেছিলেন অনেক সৈনিক অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে এখানে রেখে দেওয়া হয় নিরোগ হুনজাদের পিছনে অ্যাপ্রিকটস ফলের ভূমিকা রয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন ক্যান্সার টিউমার ফ্রি সম্প্রদায় বলা হয় এদের অ্যাপ্রিকটস ফলে প্রচুর পরিমাণের ভিটামিন বি রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম নিরোগ হুনজাদের পিছনে অ্যাপ্রিকটস ফলের ভূমিকা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা বছরে 2-4 মাস হুনজা সম্প্রদায়েরা অ্যাপ্রিকটস ফলের জুস ছাড়া আর কিছু খায় না এই রীতি তাদের বহু প্রাচীন আর এজন্য তাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা হুনজা সম্প্রদায়ের ত্বক এত উজ্জ্বল কেন তাদের মতে হিমবাহের জলে স্নান এবং পানীয় জল হিসেবে এই জল ব্যবহার করা হয় ত্বক উজ্জ্বল হওয়ার আরও একটি কারণ হলো হিমবাহের গরম জলের সঙ্গে হুমরু নামের এক প্রকার পাতা মিশিয়ে প্রতিদিন হার্বালটি পান করেন এরা ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত এবং আপনাদের এই লাইক কমেন্টগুলো দেখলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উদ্বুদ্ধ হই এবং আপনি যদি প্রতিদিন অদ্ভুত বিষয়কর ও রহস্যময় তথ্যের ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে এখনই আমাদের স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন এবং দেখতে থাকুন আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ।